বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনি সংসার। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব সহজ ফেসিয়াল পদ্ধতি, হোমমেড ফেসিয়াল। আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম অল ইন ওয়ান ফেস প্যাক, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। আজ আমি সেম এই জিনিস শেয়ার করব, অল ইন ওয়ান ফেসিয়াল, যেটার বেনিফিট প্রচুর তোমাদের যাদের অ্যাকনে স্কিন বা অ্যান্টি এজিং, ডার্ক সার্কেলস, বিভিন্ন ধরনের ব্রেকআউট থেকে ফাইট করবে সেরকম একটা ফেসিয়াল খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসের সাথে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা পুরোটা দেখা যাক। তো ফেসিয়ালের ফার্স্ট স্টেপটা হলো টোনিং, আমরা টোনার দিয়ে শুরু করবো। এখানে আমি গুড ফিপসের মালবেরি টোনারটা ইউজ করেছি, তোমরা চাইলে গ্রেপসির টোনার ইউজ করতে পারো, কিংবা ফেসটাকে খুব ভালোভাবে গরম জলে স্টিমটা নিয়ে নিতে পারো, এতে পোর্সগুলো ভীষণভাবে ওপেন হয় ভালোভাবে। আর ক্লিন করতে, ফেসটাকে ক্লিন করাটা খুব জরুরি, তো তোমরা ফার্স্ট স্টেপটা টোনারটা একদম স্কিপ করবে না। আর ফেসটাকে খুব হালকাভাবে, যেমন আমি তো এখানে ম্যাসাজ করছি কটন বল দিয়ে, সেভাবেই তোমরা খুব হালকাভাবে ম্যাসাজ করবে, বেশি প্রেশার দিয়ে ম্যাসাজ করবে না। নেকটাকেও একদম ভুলে যাবে না, নেকেও টোনার অ্যাপ্লাই করবে। আর স্টিম নিলে, তোমরা যদি ফেসে স্টিম নাও, নেকটাকেও গরম জল দিয়ে হালকাভাবে একটু হালকা ম্যাসাজ করে নাও। এরপরে আমাদের স্টেপ হলো স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেটা হলো একটু চিনি, 2-3টে আঙুর দানা গ্র্যাপসিড, আর 1 চামচ বা 1/2 চামচ মতো হানি। চিনিটাকে আমি একটু হালকা স্ম্যাশ করে নিয়েছি, আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি একটু স্ম্যাশ করে নিয়েছি স্ক্রাবিংয়ের জন্য। আর চিনিটাকে এই জন্যই আমি স্ম্যাশ করেছি যাতে ফেসে খুব বেশি না লাগে। তো তোমরা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারো, বা চিনির জায়গায় চালের গুঁড়োও ইউজ করতে পারো। এরপর আমি এটাকে ফেসে অ্যাপ্লাই করব। ফার্স্টে অল্প করে হাতে নেব, এবং এটা যেহেতু একটু লিকুইডি টাইপের হয় তো সাবধানে অ্যাপ্লাই করতে হবে। মোটামুটি পুরো ফেসটাতে ভালোভাবে অ্যাপ্লাই করবে, সাথে ঘাড়েও অ্যাপ্লাই করবে, যেভাবে আমি অ্যাপ্লাই করেছি এখানে। আঙুরের যে খোসাগুলো আছে সেগুলোও ফেসে, এই স্ক্রাবটা আমাদের ডেড সেল রিমুভ করতে সাহায্য করবে ইনস্ট্যান্টলি। তোমাদের যদি স্কিনে ট্যান থাকে সেটা ড্যামেজটা থাকবে না, আর রেডিয়েন্ট স্কিন পাবে। আঙুরে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টি থাকে আর অ্যান্টিসেপ্টিক থাকে, যেটার জন্য আঙুর স্কিনে যে তোমাদের যদি অ্যাকনে থাকে সেটার সাথে ফাইট করবে, এবং পোর্সগুলোকে ক্লিয়ার করতে সাহায্য করবে, তোমাদের স্কিনে ব্রেকআউট থাকলে সেগুলোকেও ক্লিয়ার করে দেবে। আঙুর আমাদের এজ স্পটটাকে লাইট করতে সাহায্য করে। এরপর আমরা এটাকে ধুয়ে নেব, নর্মাল ওয়াটারই ধুয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখনই স্কিনটা হালকা করে গ্লো করতে শুরু করে দিয়েছে। এরপরে নেক্সট স্টেপ আমাদের হলো ম্যাসেজিং। তো ম্যাসেজিং ক্রিম বানাতে আমরা যেটা যেটা ইউজ করব, সেটা এখানে আমি অ্যালোভেরা নিয়েছি 1 টেবিল স্পুন মতো, 1 টেবিল স্পুন মতো র মিল্ক নিয়েছি, তোমরা এমনি ফোটানো দুধও নিতে পারো। আর এখানে আঙুর নিয়েছি একটু স্ম্যাশ করে, এখানে আঙুর জুসও ইউজ করা যায়। জুসটা নিলে আর একটু পাতলা হয়ে যাবে ক্রিমটা, ওই জন্য আমি জুসটা ইউজ করিনি। এই 3টে ইনগ্রিডিয়েন্টস আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, এটা একটু লিকুইডি টাইপ হবে, অসুবিধা নেই, এটা ম্যাসেজিংয়ের জন্য আমাদের খুব ভালো, ফেসে অ্যাপ্লাই করতে খুবই সুবিধা হবে। এটাকে আমরা হাতে নিয়ে অল্প করে পুরো ফেসে খুবই ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, নেকেও অ্যাপ্লাই করব। আর আমি যেভাবে অ্যাপ্লাই করেছি সেভাবে অ্যাপ্লাই করার পর ফেসটাকে আমি খুব ভালোভাবে ম্যাসাজ করেছি। সেম প্রসেসে তোমরা ম্যাসাজ করলে এজিংয়ের প্রবলেমটা আসবে না। আর আমাদের আঙুরে যে আমরা ফেসিয়ালটা করছি এটা প্রচুর বেনিফিটস দেবে, আমি আগেই বললাম তোমাদেরকে, এটা কোলাজিন রিস্টোর করতে আমাদের স্কিনে ভীষণ ইম্প্রুভ করে। আর এই ফেসিয়াল ম্যাসাজ যদি আমরা এইভাবে 10-15 মিনিটস করি তো ভীষণ ব্লাড সার্কুলেশনে ইম্প্রুভ হবে, স্কিনটা গ্লো করবে আর প্রচুর হাইড্রেশান দেবে। এটা যেহেতু অল স্কিন টাইপ তো কোনো সব রকম স্কিনই তোমরা এই ফেসিয়ালটা অ্যাপ্লাই করতে পারো, পুরো ফেসটাতে খুবই ভালোভাবে এটা অ্যাপ্লাই করবে। এই সেম জিনিসটা যেহেতু লিকুইডই, তোমরা হাতেও অ্যাপ্লাই করে নিতে পারো, যদি তোমাদের হাতে বা আদার্স কোনো জায়গায় ট্যানের প্রবলেম থাকে সেম প্রসেসে অ্যাপ্লাই করে নিয়ে একটুখানি অল্প ম্যাসেজ করে নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে ম্যাসেজ করেছি, এই সেম প্রসেসে তোমরা যদি ম্যাসেজ করো এজিংয়ের প্রবলেম থাকবে না, রিঙ্কেলসের প্রবলেমটাও থাকবে না, ইভেন এটা ডার্ক সার্কেলস রিমুভ করতেও ভীষণ হেল্প করে।
এরপর আমাদের নেক্সট স্টেপটা হলো ফেস মাস্ক। ফেস মাস্কের জন্য আমি ইউজ করেছি 1 টেবিল স্পুন মতো বেসন, 1/2 টেবিল স্পুন মতো স্যান্ডেলউড পাউডার। আমি এখানে গুড ভিপসের স্যান্ডেলউড পাউডার নিয়েছি, আর নিয়েছি গুড ভিপসের প্রমিগেট টোনার, আর এসেন্সিয়াল অয়েলের মধ্যে আমি নিয়েছি গুড ভিপসের টিট্রি আর মালবেরি এসেন্সিয়াল অয়েল। তোমরা চাইলে গ্রাপসিড এসেন্সিয়াল অয়েল বা এখানে অরগান অয়েল বা কোকোনাট অয়েল যে কোনো একটা ইউজ করতে পারো। এসেন্সিয়াল অয়েল বা অয়েলটা একদম অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে যা স্কিনটাকে হাইড্রেশনের জন্য আমি ইউজ করেছি, তোমরা এটা স্কিপ করে দিতে পারো। এরপর আমি এটাকে পুরোপুরি ভালোভাবে ব্লেন্ড করে একসাথে পুরো ফেসে ভীষণ ভালোভাবে অ্যাপ্লাই করব, নেকটাকেও বাদ দেবো না। পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করার পর আমি এটাকে 10-15 মিনিট মতো ফেসে অ্যাপ্লাই করে রাখবো, একটুখানি হালকা ড্রাই হতে দেবো। যে কোনো ফেস মাস্ককে আমরা পুরোপুরি ড্রাই হতে দেবো না, এতে স্কিনে একটু প্রবলেম হয়। আর সেমি ড্রাই হওয়ার পরই আমরা ফেস মাস্কটাকে রিমুভ করবো। আমরা রিমুভ করার সময় এটা নর্মাল ওয়াটার দিয়ে রিমুভ করে ফেলবো। তোমরা দেখতে পাচ্ছ ধোয়ার পর আমার স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসছে। এটা অল স্কিন টাইপ, তোমরা উইকে একবার করতেই পারো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।